যদি বারবার চিন্তা করতাম দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে থাকবে তাহলে কোনদিন আমরা মানুষের সাথে প্রতারণা করতাম না মানুষের মনে কষ্ট দিতাম না আজকে যারা ব্যবসা করে দুনিয়াতে কোটি কোটি টাকা ইনকাম করতে চায় দেখেন ভারতের বর্ডারে আমাদের জন্য কি এবার গত সেপ্টেম্বর মাসেও পেঁয়াজ রপ্তানি তারা বন্ধ করে দিয়েছিল আস্তে আস্তে দাম বাড়তে বাড়তে 300 টাকায় পৌঁছে গিয়েছিল এই বছরও তারা ইলিশ পায়ে আবার পেঁয়াজ বন্ধ কথা বুঝেন নাই বাংলাদেশের 90% পেঁয়াজ রপ্তানি হয় ভারত থেকে এজন্য এই বছরেও পেঁয়াজের দাম দেখেন এই কয়েকদিন আগে ছিল 40 টাকা সেই পেঁয়াজ এখন 70 টাকা 80 টাকা আমি গত দুই দিন আগে কিনছি 90 টাকা 100 টাকা পর্যন্ত উঠে গেছে তাহলে চিন্তা করে 40 টাকার জিনিস খালি বলছে আবার সাংবাদিক বলা হচ্ছে প্রায় 350 গাড়ি পেঁয়াজ ঢোকার অপেক্ষায় আছে সীমান্তবর্তী এলাকাতে হেলি তারপরে আশেপাশে যে সীমান্তবর্তী দিয়ে যে ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করে প্রায় 350 ট্রাক ভর্তি পেঁয়াজ মানে রাস্তায় আছে অপেক্ষা শুধুমাত্র অনুমতি দিলে আসবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা বলতেছে যে বিষয় নিয়ে মিটিং হয়েছে তারপর মাননীয় প্রধানমন্ত্রী আগে মিটিং করছে তো তারা বলছে না আমরা যে কোনো কিছু করলে দুই দেশ পরামর্শ করে নিয়ে করবো তারপরে পররাষ্ট্র মন্ত্রীকে যখন গতকালকে প্রশ্ন করা হলো সাংবাদিকরা যে এই অবস্থা কেন বলতেছে না ওই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন কি প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন যেটা আসলে ঠিক হয়নি আপনাদেরকে বলে বন্ধ করা উচিত ছিল কথা বলছেন না এই হলো আমাদের বন্ধুত্ব এই তো আমাদের ভালোবাসা তারপরে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে ইলিশ পাঠানোর চেষ্টায় আছি পাঠানোরও পাঠান তাই আসলে বন্ধুত্ব আমরা করতে চাই হয় কিন্তু এটা বোঝা লাগবে যে মুসলমানদের সাথে অন্য ধর্মাবলম্বীদের বন্ধুত্ব ওইভাবে সাথে না টেকে না কথাগণ ঠিক না ঠিক সম্মানিত হাজরিন যে কথা বলতে চাচ্ছিলাম আমরা পাঠাইলাম ইলিশ ওরা বন্ধ করলো পেঁয়াজ নাকি কম এই হলো বাস্তবতা আর ওই জায়গায় বন্ধ খালি করছে আর বাংলাদেশের এই কালো অসাধু এই সিন্ডিকেটের পার্টি যারা ব্যবসায়ী আছে এরা এত চালাক সাথে সাথে পাইকারি দরে পেঁয়াজের বাজারই 70 টাকায় টিকে দিল এখন আবার ভ্রাম্যমান যারা ভ্রাম্যমান অভিযান চালায় যারা বাজারে বাজারে এরা অবশ্য অভিযান চালাবার কারণে দামটা কিছু 10-5 টাকা কম চেষ্টা চলতেছে কিন্তু আবার সেই 40 টাকা ফিরে আসতে যে কয়দিন লাগবে আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক না ঠিক আবার এটা বন্ধ থাকে কয় টাকা কেজি খাওয়া লাগে আল্লাহ ভালো জানে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারে যারা দায়িত্বশীল আছেন তাদের এই জায়গায় হস্তক্ষেপ কামনা করছি যে তারা যেন এটা কঠোরভাবে দমন করে যে 40-45 টাকায় যেন আবার পূর্বের বাজারে পেঁয়াজ ফিরে আসে কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত হাজরিনের জন্য আমরা ভালোবাসা দিলেও অনেক সময় আমরা ভালোবাসা পাই না আমাদের বন্ধুত্বের জায়গা ঠিক থাকলেও তাদের বন্ধুত্বের জায়গা ঠিক থাকে না এটা আমরা বাস্তবতা দেখি তো বিভিন্ন দেশ থেকে এর আগে দেখেছেন সেই মিশরের পেঁয়াজ আসছিল বড় হায় একটাই 1 কেজি আছে বড় পেঁয়াজ এখন এত বড় পেঁয়াজ দিয়ে কি রান্না করবে আমাদের দেশি পেঁয়াজ কি সুন্দর ছোট ছোট যেগুলো পাবনায় বিভিন্ন জায়গা রাজশাহীতে যেগুলো পেঁয়াজ আমাদের দেশি পেঁয়াজের স্বাদ অনেক ভালো আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের বাজারের পরিবেশটা যেন আবার আগের মতো ফিরে আসে পেঁয়াজের বাজারে যেন আগুন না লাগে কথা কন ঠিক না বলছি কারণ আমরা দিন খেটে খাওয়া মানুষ এই দেশের মানুষ শ্রমজীবী মানুষ অনেক পরিশ্রম করে আমাদের 2-400 টাকা ইনকাম করতে হয় বিদায় আমাদের বাজারটা হাতের নাগালে থাকলে অন্তত খেয়ে পরে বেঁচতে পারবো কথা কন ঠিক না ঠিক সম্মানিত হাজরিন যে কথা বলতে চাচ্ছিলাম রুহু ওদের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো যে দুনিয়াতে আসছি চলে যেতে হবে কার আশা এই সিন্ডিকেট তৈরি করা বাজারে একটা অস্থির পরিবেশ তৈরি কইরা বাজারটাকে অশান্ত কইরা দেশের বাজারে আগুন লাগায়া এই যে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে মারা যাব আমার সন্তান ওই টাকা দিয়ে জুয়া খেলবে না মদ খাবে না আর কি কোনো গ্যারান্টি আছে না এই জন্য কার আশায় এই বাড়ি গাড়ি টাকা পয়সা এত কিছু করে যাবেন কার আশায় কি লাভ হবে এত কিছু কইরা একটাবার যদি চিন্তা করতেন আপনার এই টাকা আপনার এই অর্থ কামিয়ে গেলেন অসৎ পথে অসৎ উপায়ে এই যে টাকাগুলো ইনকাম করে বাড়ি গাড়ি জায়গা জমি সব করে রাখলেন এতে কি লাভ হলো আপনার আপনার পরকালে জীবন ধ্বংস হয়ে গেল
এজন্য আপনার আমার ভিতরে যদি পরকালের ভয় থাকে জবাবদিহিতার ভয় থাকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে সুম্মা লাতুসআলুন ইয়াউমা ইযিন আলিন নাঈম আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে সেদিন জিজ্ঞাসাবাদ করবেন সেদিন আপনি আমি কি জবাব দেব আল্লাহর কাছে এজন্য পরকালের জবাবদিহিতার ভয় যদি আমাদের ভিতর থাকতো আমরা কখনো বাজারে সিন্ডিকেট তৈরি করতাম না আমরা কখনো মাল গোডাউনে মজুদ রাইখাও বাজারে এরকম দাম বাড়াইতাম না অসৎ পথে উপার্জন করতাম না কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে হেদায়েত দান করুক জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত হাজরিন যে কথা বলতে চাচ্ছিলাম মক্কার কাফিরেরা নবীজিকে রুহু সম্পর্কে প্রশ্ন করলেন নবীজি উত্তর দিয়ে দিলেন রুহু আল্লাহ আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহর হুকুমে দেহে প্রবেশ করে আল্লাহর হুকুমে আবার বেরিয়ে যায় রুহু সম্পর্কে আপনার আমার যত গবেষণা থাক কারণ আপনার আমার গবেষণার সামান্য জ্ঞান সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা এই বিষয়ে তোমাদের জ্ঞান হলো সামান্য জ্ঞান দিয়েছি তোমাদেরকে আর এই সামান্য জ্ঞান নিয়ে গবেষণা করে তোমরা কখনো রুহুটা কি দেহের ভিতরে কোথায় থাকে দেখতে কত বড় কি সাইজ এটা কখনো তোমরা বের করা সম্ভব হবে কোথায় থাকে রুহুটা কত বড় ছোট না বড় এটা কখনো বের করা সম্ভব হবে না এটা আল্লাহর ওয়াদা আপনার আমার দেহ থেকে রুহুটা চলে যায় আর এই রুহুটা যখন বের হয় কখন কত ছটফট করি আমরা হাজারি করি কান্নাকাটি করি আজকে এগুলো চিন্তা যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা কখনো এই দুনিয়া লোভী ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়ে যেতাম না বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মালাকুল মউত আজরাইল জিব্রাইল দুইজনে একসঙ্গে এসে দরজার ওই পাশ থেকে এসে বলে নবী গো বাড়ির ভিতরে প্রবেশ করতে চায় নবীজি ডেকে বলে জিব্রাইল আজকে কেন প্রবেশের অনুমতি চাও ব্যাপারটা কি বলে হুজুর গো আজকে আমি একা নই আমার সঙ্গে আর একজন আছে তার নাম হলো মালাকুল মউত তাকে নিয়ে আপনার কাছে প্রবেশ করতে চাই নবীজি অনুমতি দিয়ে দিলেন হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন এইবার জিব্রাইল আজরাইল দুইজন প্রবেশ করার পর নবীজির সাথে কিছু সময় গল্প করার পর জিব্রাইল এসে বলে নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আজরাইল আপনার জানতার রুহটা কবজ করবে আর যদি আপনি অনুমতি না দেন তাহলে মালাকুল মউত আজকে ফেরত যাবে নবীজি ডেকে বলে না না যেহেতু আমার নির্ধারিত সময় হয়ে আসছে বিদায় দুনিয়াতে থাকা যাবে না আল্লাহর আদেশ হুকুম আমাকে মানতে হবে ঠিক আছে মালাকুল মউত তুমি তোমার প্রস্তুতি সম্পন্ন করো এইবার মালাকুল মউত যখন বিশ্ব নবীর রুহটা কবজ করার জন্য বাজান দেহের ওপরে নবীজির বুকের ওপরে দুইটা হাত রেখেছে নবীজি সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে ডেকে বলে মালাকুল মউত সঙ্গে সঙ্গে হাতটা নামায় নাও আমি আর সহ্য করতে পারি না নবীজি চিৎকার মেরে কান্নাকাটি করতেছেন নবীজি দেহের ওজন এতটা বেড়ে গেছে মনে হইতেছে মালাকুল মউতকে বলতেছেন তাড়াতাড়ি করে হাতটা নামায় নাও মালাকুল মউত যখন হাতটা নামায় নিয়েছে সে বিশ্বনবীকে বলে আজরাইল তুমি এমন ভাবে চাপ দিতেছ আমার কাছে মনে হচ্ছে পুরো উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে এমন অবস্থায় তুমি আমার জানটা কবজ করতেছ মালাকুল মউত ডেকে বলে নবী গো আল্লাহ আমাকে বারবার বলেছে আজরাইল রে আমার নবীজির যেন কোনো কষ্ট না হয় আমার নবীজির যেন কোনো কষ্ট না হয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহুটা কবজ করার আমি চেষ্টা করতেছি দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া যেন আপনার রুহুটা আমি বের করি এটা আল্লাহর ওয়াদার নবী গো আমি সত্যি দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রুহুটা বের করার চেষ্টা করতেছি নবীজি ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সবচাইতে কম কষ্ট দুইটা হাত আমার বুকের উপরে রাখার কারণে আমার কাছে মনে হচ্ছে পুরো উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপায় দেওয়া হয়েছে তাহলে এই যদি দুনিয়ার সবচেয়ে কম যন্ত্রণার মৃত্যু হয় কম কষ্টের মৃত্যু হয় আমার গুনাহগার উম্মত কেমনে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে রে মালাকুল মউত এই কথা বলে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে কিছু সময় পর যখন আবার মালাকুল মউত আজরাইল দুইটা হাত নবীজির বুকের উপরে রাখছে নবীজি সহ্য করতে পারলেন না
নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, আবার ডেকে বলেন মালাকুল মউত, আরেকবার হাতটা নামায় নাও, আরেকবার হাতটা নামায় নাও, আমি সহ্য করতে পারি না। নবীজির শরীর ঘেমে যাচ্ছে, এমন যন্ত্রণা এমন কষ্ট, মৃত্যুর যন্ত্রণা যদি হয় বাজান গো আমার। মুসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর পয়গাম্বার মুসা নবী, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? মুসা নবী ডেকে বলে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে এমন মনে হয়েছে যেন তো ছাগলের গা থেকে ছাগলের চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় তার চাইতে বেশি যন্ত্রণা কষ্ট আমার কাছে মৃত্যুর যন্ত্রণা মনে হয়। তাহলে নবীদের কাছে যদি মৃত্যুর যন্ত্রণা হয় বাজান গো আমার, আজ হোক কাল হোক আপনার আমার দেহ দেখা যখন রুহটা বেরিয়ে যাবে তখন আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন হবে। এজন্য দেহের ভিতরে রুহ থাকবে যতক্ষণ, ততক্ষণ যদি ভালো নেক আমল করে যেতে পারি, আল্লাহর গুণগান গাইতে যেতে পারি, আল্লাহর হুকুম পাচক নামাজ যদি আদায় করতে পারি, বাজান গো আমার দুনিয়ার এই যে লোভ লালসায় পড়ে আল্লাহকে যেন আমরা ভুলে না যাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেহের ভিতরে ওয়াটার দিয়ে রুহটা রেখেছেন, আল্লাহর ওয়াটারে আবার রুহ বেরিয়ে যাবে।